सीजन 7 स्पेशल पार्टनर कुचिना वाटर प्यूरिफायर कुचिना नहीं है भारतवर्षीय प्रथम एंटीऑक्सीडेंट वाटर प्यूरिफायर পড়াশোনার চাপ আর সিলেবাসের প্রেসার প্রত্যেক দিন স্কুলের রুটিন এই সবকিছু থেকে এক ঘন্টার ছুটির ঠিকানা দিদি নাম্বার ওয়ান আজকে 14ই নভেম্বর শিশু দিবস আমরা সেলিব্রেট করছি চিলড্রেনস ডে স্পেশাল আজ থেকে দিদি নাম্বার ওয়ানে শুরু হচ্ছে খুদে দিদিদেরকে নিয়ে জমি আনন্দ আর সেলিব্রেশন আজকে আমার সাথে খেলতে হাজির আমার সেই প্রিয় ছোট্ট মিষ্টি খুদে দিদিরা সবাই এসে গেছে সম্মানের সাথে পরিচয় করুন কৃতিকা দে কোথা থেকে এসেছো রামকৃষ্ণ পার্ক শুট কোন ক্লাসে পড়ো নার্সারি 1 আচ্ছা রূপকথা হাজার কোথা থেকে এসেছো বলো বর্ধমান বর্ধমান এত দূর থেকে এসেছো কিসে করে এলে গাড়ি করে শুধুমাত্র আমার সাথে দেখা করতে থ্যাংক ইউ রূপকথা নামটাও খুব সুন্দর কোন স্কুলে পড়ো সেন্ট পলস কোন ক্লাস কেজিডি ওকে অর্ণা চক্রবর্তী কোথায় থাকো অর্ণা বৈদ্যবাটী কোন স্কুলে পড়ো টেকনো ইন্ডিয়া আর কোন ক্লাস 1 1 এলিশা মজুমদার কোন স্কুলে পড়ো হিগিন্স কোন ক্লাস লোয়ার কেজি থাকো কোথায় কিদিরপুর এত গম্ভীর কেন ভাল লাগছে না এখানে এসে মা তো ঘুম থেকে সকাল সকাল উঠিয়ে দেয় ও ওই জন্য ঘুম পাচ্ছে ঠিক আছে এখানে একটু পরেই দেখবে ঘুম ভেঙে যাচ্ছে যখন গিফট গুলো পাবে ওকে সকলকে নিয়ে শুরু করবে প্রথম রাউন্ডে খেলা দিদি মেভার জয়তি কৃতিকার সাথে আগে কথা বলবো ডাক নাম কি কৃতিকার গুঞ্জা গুঞ্জা আচ্ছা গুঞ্জা নামটা বেশ ভালো আচ্ছা গুঞ্জার বাড়িতে কে কে থাকে আমার দাদন থাকে ঠাম্মি এসেছে ঠাম্মি বসে আছে আচ্ছা ঠাম্মি দাদান আর মাম্মা পাপা থাকে মাম্মা পাপা থাকে সব থেকে বেশি কে ভালোবাসে কৃতিকাকে বাবা ভালোবাসে বাবা কই বাবা আজকে আসেনি তো না পাপা অফিসে তো মাথাটা নিচু কেন লজ্জা করছে কৃতিকার কি করতে সব থেকে বেশি ভালো লাগে খেলতে ভালো কার সাথে খেলো একাই খেলি কি খেলো যেদিন বিকেলে যেদিন ছুটি থাকে ওই দিন আমি টুটুলের বাড়িতে খেলতে যাই আচ্ছা আর তা না হলে বাড়িতে থাকলে কি করো তা না হলে সন্ধে হয়ে গেলে বাড়িতে এমনি বসে রান্না করি পড়াশোনা করতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে বাহ ভেরি গুড কৃতিকা কি খেতে ভালোবাসে সবথেকে বেশি আইসক্রিম খেতে ভালোবাসি পাপড় খেতে ভালোবাসি পাপড় আচ্ছা পাপড়ের সাথে আইসক্রিম এটা খুব ভালো ছোটতে ছোট তামাশে জ্যাসে পানি বাতাসে হাত ধরে না জানে দিদি নাম্বার 1 দেখো হ্যাঁ দেখো যখন তোমার মতো ছোট ছোট বেবিরা আসে তখন তুমি দেখো কি সুন্দর গিফট নিয়ে যায় দেখেছো তোমার ভালো লাগে তোমার তখন মনে হয়নি কবে আমি যাব কবে আমি যাব আমি অনেক দিন ধরেই বলে আছি দিদি নাম্বার 1 যাব আর আমি বলতে যাবে যাব কিন্তু কোনোদিনই যাওয়া হয়নি দেখো আজকে তুমি চলে এসেছো দিদি নাম্বার 1 এখন তুমি দিদি নাম্বার 1 এ দাঁড়িয়ে আছো আমার সাথে খেলবে তুমি আজকে খুশি লাগছে ওকে আজকে কি ডে বলো তো চিলড্রেনস ডে ইয়েস আজকে হ্যাপি চিলড্রেনস ডে আজকে কি করো তুমি চিলড্রেনস ডে দিন বাবার সঙ্গে মজা করি অনেক কিছু খেলি তারপর স্টোরি পড়ি আমার স্টোরি শুনতে খুব ভালো লাগে গুড আজকে শুধু খেলবো আনন্দ করব আর খাবো দাবো ঠিক আছে কৃতিকা আজকে তো চিলড্রেনস ডে তোমরা সবাই এসছো আজকে কিন্তু তোমাদের জন্য আরো একটা আমার ফ্রেন্ড আসবে তাকে দেখে নি ওকে এসো জোকার এবার যেটা করতে হবে দেখো জোকার কি সুন্দর একটা জামা পরে আছে দেখেছো এই জামাটার মধ্যে যে আমি বলবো স্টার্ট তোমরা দৌড়ে দৌড়ে এই বলটা এসে এসে জামাটার মধ্যে লাগাবে কটা বল লাগাতে পারো 30 সেকেন্ডসের মধ্যে যে সব থেকে বেশি বল লাগাতে পারবে সে 20 পয়েন্টস আবার 15, 10, 5 ঠিক আছে এইভাবে আগে কৃতিকা এসে আমি যেই স্টার্ট বলবো জোকারও ছুটবে তুমিও ছুটবে বল নিয়ে ওর গায়ে লাগাতে হবে সামনে পিছনে দু জায়গায় ওকে রেডি তুমি জোকার রেডি স্টার্ট গো লাগাও
হয়েছে। বাবা কি সেজেছে, ড্রেসটা কে দিয়েছে? আমি তো তোমার মতই সেজেছি। আমি এরকম কোথায় মাথায় এরকম লাগিয়েছি? আমি এম চকমকি চকমকি আমি লাগিয়েছি মাথায়? বাবা কিনে দিয়েছে। কি সুন্দর হেয়ার ব্যান্ডটা, দেখতে দারুণ লাগছে। হেয়ার ব্যান্ড না, এটা মায়ের কিনেছিল, দিয়ে আমাকে দিয়েছে। আর ড্রেসটা কে দিয়েছে? বাবা। বাবা অনেক কিছু দেয় তো তোমাকে, ব্যান্ড দিচ্ছে, জামা দিচ্ছে। তুমি কি বাবাকে সবথেকে ভালোবাসো? হ্যাঁ। কেন, বাবা গিফট দেয় বলে? মা দেয় না, একটু একটু দেয়, একটু আর বাবা বেশি বেশি দেয়। হ্যাঁ। আর তোমাকে কে বেশি ভালোবাসে? আমাকে বাবা। বাবা বাবা। আচ্ছা, বর্ধমান থেকে তুমি আজকে এসছো, এতটা দূর থেকে কিভাবে এলে গো? গাড়ি করে। কে কে এলো গাড়িতে? আমি এলাম, আমি এলাম, দাদা এলো, পিসি এলো, আর বাবা এলাম, মা এলো, বুনি এলো। এতজন মিলে কত বড় গাড়ি! বুনিও এসেছে। বুনু কি তোমার বুনু? ও, তাহলে তোমরা এখন দুই বোন। তুমি বনুকে ভালোবাসো কতটা? অনেক। আদর করো বনুকে, তুমি কোলে নাও। আচ্ছা, রূপকথার ডাক নাম কি? মিমি। সবাই মিমি বলে ডাকে? রূপকথার মানেটা জানো? জানো না? রূপকথা মানে ফেয়ারি টেল। একটা বড় স্টোরি বুক হয়, তার নাম ফেয়ারি টেল। সব ফেয়ারিজদের গল্প থাকে তার মধ্যে, তাকে আমরা বাংলায় বলি রূপকথার গল্প। তোমার নাম রূপকথা, তার মানে তুমি ফেয়ারি, ওই জন্যই তো এত সুন্দর লাগছে। আর চোখে কি লাগিয়েছো? আই সাইডে লাইনার। বাবা, ওটাকে আইলাইনার বলে? আমি তো বলি ওটাকে কাজল, লেপ এরম ভাই ঘষে দিই। তুমি ওটাকে আইলাইনার বলো? আচ্ছা, আবার হাতে নেল পলিশও আছে। রেড কালার পছন্দ তাই করেছি। বাবা, সাংঘাতিক পাকু। দিদি নাম্বার ওয়ান দেখো, কি ভালো লাগে দিদি নাম্বার ওয়ানে? এই গিফটগুলো দেয় আর খেলাগুলো। গিফট পাওয়াটাই সব থেকে আনন্দের না? কতক্ষণে গিফট পাবো, তাই তো? তোমার কি অনেক ফ্রেন্ড? হ্যাঁ, অনেক। 25টা ফ্রেন্ড। 25? আমার তো 5ও নেই। তোমার 25টা ফ্রেন্ড? সব কি স্কুলের ফ্রেন্ড? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে সব থেকে রাগি কে? মা। কাকে বকে, তোমাকে না বাবাকে? আমাকে বকে, বাবাকে বকে, মুনিকেও বকে। বাবাকে কেন বকে? আমাকে জানি না কি দুষ্টুমি করে, এই সেইগুলো আনতে পারে, সেইগুলো ভুলে যায়। আমি কালকে গার্ডার আনতে বলেছিল, দিয়ে একবারে ভুলে গেছে। তখন মা কিরকম করে চিৎকার করে বাবার উপরে? কি হয়ে গেছে, তোমাকে কিচ্ছু আনতে হবে না। তোমার কিচ্ছু আনতে হবে না, তাই বলে? আর কি বলে? আর কিছু না। আর কিছু না, তোমাকে যখন বকে কি বলে? আমি বাবাকে বলে দিই, দিয়ে বাবাও মাকে বকে। কথা, এবার আমরা খেলা শুরু করবো। বাবা, অর্ণা কি খাওয়া দাওয়া করে না একদম? এত রোগা কেন অর্ণা? খেতে ভালোবাসো না? না। বুঝতেই পারছি। কি খেতে ভালো লাগে? চিপস, চিকেন স্যুপ। চিকেন স্যুপ, এটা তোমার ফেভারিট খাবার? চিকেন স্যুপ খেয়ে কি মোটা হওয়া যায়? ওটা তো জলের মতন খাবার। ভাত খাও না? হ্যাঁ ভাত খাই। মাংস খাও না? খাই। রুটি খাও? খাই। তাহলে রোটা হচ্ছে না কেন? আচ্ছা, অর্ণার কি করতে ভালো লাগে? ড্রয়িং করতে। আর কি শেখো অর্ণা? নাচ। কি ডান্স শেখো? কত্থক। কত্থক? কতদিন শিখছো? অনেকদিন। অনেকদিন? তার মানে তুমি ভালো ডান্সার। ভেরি গুড, খুব ভালো।
বাবা কি বকে? একটু 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 এইটুকুনি বকে কেন? মানে আমি দাদা ভাইয়ের সাথে দুষ্টুমি করি। দাদা এসেছে আজকে? হ্যাঁ। কই দাদা? ও তুমি দাদার সাথে দুষ্টুমি করো? আর তখন বাবা মা কাকে বেশি বকে, তোমাকে না দাদাকে? দুজনকেই বকে। আর দাদা ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে। এরকম করে কি করে? সবথেকে বেশি অন্যকে কে ভালোবাসে? বাবা দুজনে। গুড গুড গুড। চিলড্রেন্স ডে দিন স্কুলে দেখেছো কত কিছু হয়? পড়াশোনা হয় না কিন্তু স্কুলে খুব মজা হয়, আনন্দ হয়, তাই তো? স্কুলে ফটো তোলে, আন্টিরা ভালোবাসে। তোমার ফেভারিট সিনেমা কি? সে কে? ক্রিকেটার। ক্রিকেটার মানে কি করে? ক্রিকেট খেলে, ব্যাটিং করে। ও কোনোদিন শুনিনি নামটা। সেটা আবার কোনো সিনেমা নাকি? হ্যাঁ। তোমরা কত কিছু জানো, কিচ্ছু জানি না। আমি জাঙ্গল বুক দুবার দেখেছি। আচ্ছা এই জাঙ্গল বুকটা কি আছে সিনেমাটা? জাঙ্গল বুকে মুগলি, অনেক উলফ, শের খান আর একটা বিয়ার ছিল। আমার একটা সিনেমা ভালো লেগেছিল। কি সিনেমা? কেলোর কীর্তি। কেলোর কীর্তি? এই রূপকথা, ওই সিনেমায় কে আছে? দেব আছে, অঙ্কুশ আছে, আর যিশু আছে। দেব, অঙ্কুশ আর যিশু তোমার বন্ধু সব? যিশু, ও কি, ও অঙ্কুশ, অঙ্কুশ আর একটা কি নাম? দেব। সে কে? সিনেমা করে? কিরম দেখতে? কিরকম দেখতে রে দেবকে? খেলা শুরু করবো। ও ভয় পাচ্ছে না, সবাই কি আর রূপকথার মতন, ও খুব ব্রেভ। ওই দেখো কাকে বলে? কি রাস্তায় বসে কাটে দেয়? তাহলে বিউটি পার্লার কাকে বলে? ও ভুল বলছি আমি? আচ্ছা ভুল হয়ে গেছে, আচ্ছা বুঝতে পারছি না কি ব্যাপারটা। আচ্ছা এলিশার বাড়িতে কে কে আছে? মা, বাবা, ঠাম্মা, দিদি। আচ্ছা এলিশা কি কি শেখো, নাচ গান শেখো? হ্যাঁ নাচ গান দুটোই শেখো। কত্থক। কত্থক নাচ শেখো? আচ্ছা মা কি তোমাকে বকে না মারে মাঝে মাঝে? বকে মারে। দুটোই করে কেন?
যদি আমি পড়াশোনা না করি তো আমার উপর বড় বড় চোখ করে তাকায়। কিরম করে তাকায়? এরকম ভাবে তাকায়? তখন তুমি কি করো? কাঁদো না, ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাও? মা চোখ বড় করলে তো মাকে আমি কাঁদি তাহলে মাথা গরম হয়ে যায়, বাপু মেরে দেবে, চুপ হয়ে যাই। আর বাবা? বাবা তো ভালোবাসে। তুমি কাকে ভালোবাসো? আমি বাবাকে। আর মা কি শুধু তোমার উপরে চোখ বড় করে না সবার উপরে চোখ বড় করে? বাবার উপরও করে, আমার উপরও করে। বাবার উপরেও চোখ বড় করে? কেন, বাবা কি দোষ করেছে? যদি কিছু আনতে বসে তাহলে দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। তাই নাকি? কি করে, কে ঝগড়াটা করে? বাবার মা। কি বলে তখন দুজনে, কি ঝগড়া করে? যাও আনো গিয়ে এমনি বলে বাবাকে, এভাবে বলে আমি আজ মাম ঘরে আরাম ঘুমাবো। বাবা বলে আমি ঘুমাবো, আমি এখন আনতে পারবো না, আর মা খালি পাঠাবে বাবাকে। সেই নিয়ে সারাক্ষণ বাড়িতে ঝগড়া হচ্ছে। আর তুমি তখন কি করো? আমি তখন খেলি, আমি কিছু শুনতে পাই না। ওকে এলিশা, এবার আমরা খেলা শুরু করব। রেডি এলিশা? Start, go! ব্যাডমিন্টন সেট, ড্রয়িং বুক কালার পেন্সিলের সেট, রিমোট কন্ট্রোল কার, সঙ্গে রিমোট কন্ট্রোল ট্রাক, ড্রেসিং টেবিল আর গানের সেট। কৃতিকা বড় হয়ে কি হবে? ডক্টর হবে? ভেরি গুড। পড়াশোনা মন্দি করতে হবে কিন্তু ভালো করে, তবে এই ডক্টর হতে পারবে। ভেরি গুড, খুব ভালো, নিশ্চয়ই হবে। তাই নাকি? আচ্ছা ভেরি গুড, তাহলে বড় হয়ে আসল জিনিস নিয়ে খেলবে, তা আসল স্টেথোস্কোপ থাকবে, আসল ইনজেকশন থাকবে, বড় বড় ছুঁচ বই বই করে ঢুকিয়ে দেবে।
फूलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज बातें कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सता दे तेरे ही सपने लेकर के सोया तेरी ही यादों में जागा तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे के माला में धागा हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार हाँ इतना मधुर इतना मधुर तेरा मेरा प्यार लेना होगा जन्म हमें कई फूल दी जगह एक गान गई तो फूले फूले डोले डोल बहे गे नींद बाय तो तिनी लो लो दूले कल ने चोरिया जाए पीको की बागों তুমি তো ডান্স করতে ভালোবাসো ওই জন্য তুমি ডান্স বাংলা ডান্স দেখো তাই না আর এরপরে আসছে সারেগামা পা সেখানে তুমি যিশু আঙ্কেলকে দেখতে পাবে নতুন নতুন চুলের স্টাইলে ওকে রূপকথার জন্য গানে দাদু গেল চমকে পাড়া গেল থমকে দাদু গেল চমকে পাড়া গেল থমকে মাথা গেল বমকে কি দেখে ভাই পোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় দিদিরা সব উঁকি মেরে যায় যে কোনো একটা নাচের গান গাও তুমি পানি 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 সানি 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 যাব দুটি চিয়ারা ফট মেরি রূপকথা তুমি কি গিফট নেবে ব্যাডমিন্টন ওকে ব্যাডমিন্টন র‍্যাকেট এবং কর্কের সেট आज ब्लू है पानी 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 और दिल भी सानी 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 आ जाओ ऑन द बीच यारा फोटो मेरी खींच क्योंकि किस्मत होगी तेरी अगर तू नहीं ये बात ना मानी आज ब्लू है पानी 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 और दिल भी सानी 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 आ जाओ ऑन द बीच यारा फोटो मेरी खींच क्योंकि किस्मत होगी तेरी अगर तू नहीं ये बात ना मानी आहा এইবার অর্ণা কি হবে বড় হয়ে আইএস আইএসটা কি জিনিস আইএসকে রক্ষা করে জানো না এখন আইএস কি করে বলে
সেটা হওয়ার জন্য বাবা তোমার বাবা কি আইএস আইএস আর পিএ আইএস আর পিএ ওই জন্য তুমি হতে চাও গুড আচ্ছা ভালো লাগলো শুনে অন্য রকমের প্রফেশন চুজ করছো আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ওটাও তুমি জানো ভেরি গুড নিশ্চয়ই জানা উচিত কিন্তু সেটা হওয়ার জন্য প্রচুর 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 পড়াশোনা এবং সেটা খুব ভালো মার্কস পেয়ে পড়াশোনা খেলাও করব টিভিও দেখব তার সাথে পড়াশোনাও করব ওকে অল দ্য বেস্ট অর্ণাকে এবার অর্ণার জন্য কোয়েশ্চেন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে রবি ঠাকুরের যে কোনো একটা গান গেয়ে ফেলো মেঘের কোলে রোদ উঠেছে বাদল গাছে ছুটি মন থেকে উত্তর একদম ওকে কেউ কিছু বলেনি ওকে কেউ শেখায়নি ওর মন থেকে চেয়েছে আমি প্রিন্সেস হবো ও প্রিন্সেস হবে তুমি এখনই প্রিন্সেস তো তোমার কি শাস্তে ভালো লাগে আচ্ছা ওই জন্য হাতে ওটা ও রাইট কি সুন্দর চকচক চকচক করছে আমার হাতে দেখো নেই এসব কিছু খালি ওকে এবার আমরা গানের প্রশ্ন করি তুমি চাঁদ পেতে যায় রঙিন সপনে সজায় ছোটা সা বঙ্গলা বনায় এক নই দুনিয়া বসায় ও আও তুমি চাঁদ পেতে যায় রঙিন সপনে সজায় ছোটা সা বঙ্গলা বনায় এক নই দুনিয়া বসায় ও আও তুমি চাঁদ পেতে যায় একটা রূপকথার গান বা একটা রূপকথার ছড়া বলতে পারো যেখানে চাঁদ বা পরী আছে গুম গুম মিচুপ ফুল পরীর বেশে চুপচাপ সব চুপ কুকু চলে বেশে উড়ে উড়ে চলে কুকু স্বপ্নের দেশে স্বপ্নের দেশে ঝিকিমিকি তারারা দ্বীপ জেলে চলে চুপি চুপি চাঁদ মামা কত কথা বলে ওই দেখো মিটি মিটি হেসে মিটি মিটি হেসে উড়ে উড়ে চলে কুকু স্বপ্নের দেশে স্বপ্নের দেশে ভেরি গুড খুব সুন্দর এলিশা গিফট কি চাই বলো গান ওকে গান সেট তো तू होगी वन टू टू ओ कुड़िए वन टू टू तू होगी मुंडे दी तू तुर 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 पतंगा वर्गी तू अवे उठ दी तू होगी मुंडे दी तू तुर 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 हिला दी चल दी टुक टुक तू कर दी मेकअप तू कर दिया अंग्रेजी पर दी गिट पिट तू कर दी बेटा कोई नहीं सारी विक्टोरिया तू कैंडी विजुअल पूरा लंदन ठुमकदा अच्छा तो नचे पैर दी पूरा लंदन ठुमकदा तू कैंडी विच वैर दी पूरा लंदन ठुमकदा शुरू कर बामे थर्ड राउंड कार दूर कतदूर আজকে দেখো আমাদের এখানে একটা স্পেশাল খেলা হবে এবং তার জন্য একজন গেস্ট রয়েছেন আমাদের এখানে রনাক উনি আমাদের সুন্দর সুন্দর কার্টুনস একে দেখাবেন তারপর আমি সেই কার্টুনটা বা সেই ড্রয়িংটা নিয়ে তোমাদের ইন্ডিভিজুয়ালি একটা করে প্রশ্ন করব
তোমাদের সেই উত্তরটা দিতে হবে। রাইট আনসার 10 পয়েন্ট সঙ্গে গিফট। ওকে, আগে আমরা সবাইকে একটা করে চিট দেব। নাম্বার 1 হাত তোলো। কৃতিকা, তোমার ফার্স্ট কোয়েশ্চেন। ছবি আর কি ভুল আছে? এটা রাবণের ছবি। আর ভুলটা কি আছে? 10টা মাথা হবে। ওকে, তুমি জানতে? পড়েছি আমি। ভেরি গুড, 10 পয়েন্ট। নাম্বার 2 হাত তোলো। দেখো এবার রণক আঙ্কেল তোমার জন্য কি আছে। এই ছবিটা দেখে আমাদের একটা পরিচিত রাইমের কথা মনে পড়ছে, বলো তো সেটা কি? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাউট দাই ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। 10 পয়েন্ট। নাম্বার 3 কে? ওকে, এবার অন আর কোশ্চেন। দেখো আঙ্কেল কি আঁকবে তোমার জন্য। বাংলায় কি বলে? এটা হচ্ছে শরৎকাল, কারণ আমরা কাশফুল দেখতে পাই। ঠিক আছে, এবার তোমার কোয়েশ্চেন হচ্ছে শরৎকাল একটা কবিতা। এসেছে শরৎ হিমের পরশ লেগেছে আবার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। ওকে অর্ণা, 10 পয়েন্ট। এইবার আমরা যাব এলিশার কাছে। ওকে এলিশা, তোমার কোয়েশ্চেন। দেখো এবার রণক আঙ্কেল তোমার জন্য কি ড্রয়িং করে।
জুতা ভীম ওকে এবার বলো ওর ফ্রেন্ডের নাম জুতকি রাজু ওকে কোথায় থাকে গো ছোটা ভীম গোরখপুর ভেরি গুড সব রকমের আইসক্রিম হচ্ছে অর্ণার জন্য এবার আসছে এলিশা biscuits, wafers, dry fruits, mishti, সবকিছু ওকে শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমা ছোটে ছোটে তামাশে জেসে পানি বাতাসে হাথো সে না জানে দে দুটো করে গিফট পাবে তার আগে আমি বলে দিই কি গিফট আছে আছে হচ্ছে একটা সুন্দর সাইকেল আছে টেন্ট হাউস আছে স্কুল ব্যাগ টিফিন বক্স ওয়াটার বটলের সেট আছে রেল কিং গেম আছে রোবট আছে কিচেন সেট গেম আছে ক্যারাম বোর্ড আছে আর রিমোট কন্ট্রোল হেলিকপ্টার ড্রোন আছে নাম্বার ওয়ান কে হাত তোলো কৃতিকা কৃতিকা বলো এই দুটো ছবি কাদের এটা বিবেকানন্দ তারপরেটা হচ্ছে রামকৃষ্ণ ভেরি গুড 20 পয়েন্টস কি নেবে বলো কিচেন সেট কিচেন সেট গেম কৃতিকা রূপকথা দেখো কি কোয়েশ্চেন আছে চারটে ছবি আছে রূপকথা এই চারটে ছবি থেকে একটা ছড়া বলো বাংলা ছড়া একটা রাইম আছে সেই রাইমটা বলতে হবে না পারবে না একটু মনে করো ছড়াটা জানি না চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বিয়ে এটা পারলে না বলতে রূপকথা সবাই জানি সরি রূপকথা নো পয়েন্টস নাম্বার থ্রি কে হাত তোলো এলিশা প্রিন্সেস প্রিন্সেসের কোয়েশ্চেন তিনটে ছবি আছে এলিশা এই তিনটে ছবি থেকে একজন ঠাকুরের নাম বলতে হবে কৃষ্ণ কেন বলো কেন কি কৃষ্ণের বাসি হয় ওকে তারপরে কৃষ্ণের মাথায় একটা পাতা থাকে ময়ূরের পালক থাকে আর ময়ূরের পালক হ্যাঁ আর কৃষ্ণ বলো কৃষ্ণ মাখন খেতে ভালোবাসে তাই ওটা হাঁড়ির মধ্যে মাখন রাখা রয়েছে ওটা মাখনের ছবি তাই জন্য কৃষ্ণ হচ্ছে রাইট আনসার কোথায় দেখতে পাই হেলিকপ্টার নেবে ঘোড়া শুতে পারে না
আমার প্রশ্ন দেখো এবার চারটি লেটার কি কি বলো তো এফ হ্যাঁ হ্যাঁ বি হ্যাঁ ওয়াই না ঠিক করে বলো এফ ই বি ঠিক আছে আরেকটা লেটার বলো ইয়ে তলায় যে লেটারটা সেটা বলো তলায় লাস্টের লেটারটা কি বলো টাইম আপ বলে দি বাবু ওটা কে ছিল ইয়ের তলায় দেখো ওটা কে ঠিক আছে ওকে নাম্বার 2 হচ্ছে রূপকথা রূপকথা ভালো করে দেখো তোমার সেকেন্ড পেজ এই দুজন কারা বলো নন্টে ফন্টে নন্টে ফন্টে রাইট आंसर 20 পয়েন্ট কি গিফট নেবে বলো ব্যাগ ওকে স্কুল ব্যাগ টিফিন বক্স ওয়াটার বটল এইবার নাম্বার 1 হচ্ছে কৃতিকা কৃতিকার কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কৃতিকা একটা ওপর নিচের ওয়ার্ড বলতে হবে একটা সাইড ওয়াইজ ওয়ার্ড বলতে হবে এস স্পেলিংটা বলো এস সি এইচ ডাবল ও এল স্কুল এবার পাশাপাশি ওয়ার্ডটা বলতে হবে ডি ও ডাবল এল কি হয় ডল রাইট 20 পয়েন্ট কি নেবে বলো রিমোট কন্ট্রোল রোবট ওকে রোবট তোমার ফোর্থ রাউন্ডে প্রশ্নপালা শেষ আমাদের এই রাউন্ডে খেলাও শেষ এবার দেখব ফাইনাল স্কোর দেখব কে হলো আজকে দিদি নাম্বার 1 আজকে দিদি নাম্বার 1 হয়েছে অর্ণা চক্রবর্তী চকলেটস মেমেন্টো উইনারের ট্রফি অর্ণা নমস্কার এরপরে দেখবেন রাধা।